প্রিয় দর্শক, আজ পহেলা মার্চ, স্বাধীনতা মাসের প্রথম দিন। ঐক্য ডট কম ডট বিডি সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন নাগরিক সংহতির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ। কেমন আছেন? ভালো আছি। পত্রপত্রিকায় প্রকাশিত কয়েকটা গুরুত্বপূর্ণ শিরোনাম আমি আপনাকে পড়ে শোনাই, তারপর আমরা আলোচনায় যেতে চাই। প্রথম আলোর শিরোনাম, বিদ্যুতের দাম আবার বাড়ল, এবার শিশুদের বৃত্তি পরীক্ষার ফলাফল নিয়ে খামখেয়ালি। ধর্মভিত্তিক দলগুলোর দৃষ্টি বিএনপির দিকে, ছাত্রলীগ নেত্রীর নির্দেশেই ফুলপুরিকে নির্যাতন। কালের কণ্ঠের শিরোনাম, মিটামইনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, নৌকায় ভোট দিলে উন্নয়ন হয়। বিদ্যুতের দাম বাড়ল দুই মাসে তিনবার, স্বাধীনতা সংগ্রামের অগ্নিঝরা মার্চ আজ শুরু। সমকালের শিরোনাম, আদানির সঙ্গে অসম চুক্তি, ক্ষতির মুখে পিডিপি, বিদ্যুতের দাম বাড়ল আরও 5%, উন্নয়ন অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন মাননীয় প্রধানমন্ত্রী। ইত্তেফাকের শিরোনাম, বাইয়াদে নৌকা, হাওর এলাকার উন্নত হবে মাননীয় প্রধানমন্ত্রী, গেজেট বাতিলের ক্ষমতা ইসিকে প্রশ্নবিদ্ধ করবে। বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম, হরিলুটের সোনার সোলার এখন গলার কাটা, আরও উন্নত হবে হাওর এলাকা মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন। মানব জমিনের শিরোনাম, হাওরবাসীর কাছে নৌকায় ভোট চাইলেন প্রধানমন্ত্রী, ইবিতে ছাত্রী নির্যাতন, প্রভোস্ট হাউস টিউটরের অবহেলার প্রমাণ মিলেছে। সময়ের আলোর শিরোনাম, আজ থেকে ফের বাড়ল বিদ্যুতের দাম। দেশ রূপান্তরের শিরোনাম, ছাত্রীকে বন্ধুদের দিয়ে ধর্ষণের হুমকি ছাত্রলীগ নেত্রীর, কৃষি জমি বাঁচাতে হাওরের প্রতিটি সড়ক হবে উড়াল। প্রতিদিনের বাংলাদেশের শিরোনাম, আমলা হলেই দুর্নীতির মামলা থেকে মাপ। বাহ, চমৎকার শিরোনাম, আমলা হলেই দুর্নীতির মামলা থেকে মাপ। কিন্তু তার আগে আজকে অগ্নিঝরা মার্চ, স্বাধীনতা মাসের প্রথম দিন, অবশ্যই স্বাধীনতার এই প্রথম দিনে আমাদের আনন্দের দিন, একটু করে বলে আমরা শুরু করি। ধন্যবাদ আপনাকে। বাঙালির মহান মুক্তিযুদ্ধে অনেকগুলো স্তর পার হয়ে গিয়ে তারপরে সশস্ত্র যুদ্ধে অংশগ্রহণ করেছে এবং এর মধ্যে অনেকগুলো মোমেন্টাম ছিল, তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ জায়গাটি ছিল এই মার্চ মাস। আমরা আজকের এই স্বাধীনতার এই মাসে আমরা এটি নিয়ে দীর্ঘ আলোচনা করতে পারি, কিন্তু সময়ের সংক্ষিপ্ততার কারণে আমরা এটি নিয়ে খুব বেশি আলোচনা করতে পারবো না। তো আমার মনে হয় যে আমরা আজকের এই অনুষ্ঠান থেকে মহান মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন, যারা নির্যাতিত হয়েছেন, দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছেন, তাদের প্রতি আমরা গভীর শ্রদ্ধা জানাই, মুক্তিযোদ্ধাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করি। বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে সেক্টর কমান্ডার যারা ছিলেন, যুদ্ধকে পরিচালনা করেছেন, নেতৃত্ব দিয়েছেন, বাংলাদেশের প্রবাসী সরকার, মুজিবনগর সরকার এবং তার উপদেষ্টা মণ্ডল, এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধে গ্রামের যে সাধারণ মানুষ যারা এই মুক্তিযুদ্ধের মূল মহানায়ক ছিলেন, আমাদের দেশের বাইরের থেকে যারা সহযোগিতা করেছেন, ভারত, সোভিয়েত ইউনিয়ন সহ অন্যান্য যারা, তাদের সবার প্রতি আমরা শ্রদ্ধা জানাই। এবং মুক্তিযুদ্ধে যার যতটুকু অবদান, এটিকে আমাদের একটি প্রবণতা হয়ে গেছে, সমস্ত ইতিহাসের কৃতিত্বটুকু দখল করার একটি প্রবণতা আছে, সেখান থেকে বেরিয়ে মুক্তিযুদ্ধ যে একটি গণযুদ্ধ ছিল, গরিব মানুষের অংশগ্রহণ ছিল এবং তাদের অর্থনৈতিক রাজনৈতিক মুক্তির একটা আকাঙ্ক্ষা ছিল, যেখানে আমরা এখন পর্যন্ত পৌঁছাতে পারি। অনেক 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 ধন্যবাদ আপনাকে। শুরুতেই একটু মানে বিব্রতকর প্রশ্ন দিয়ে শুরু করতে হয়, এই গত দুই মাসে তিনবার বিদ্যুতের দাম বাড়ল, বাড়বে নাকি? এটি বাড়বে, সরকার যে কথাগুলো বলছে তাতে বিদ্যুতের দাম বাড়বে। আমার কথা হলো যে বিদ্যুৎ এমন একটা বিষয়, ওই যে একটা সিনেমা আছে না, মারব এখানে লাশ পড়বে শ্মশানে, বিদ্যুৎ বিষয়টি এমন যে আপনি শুধু বিদ্যুতের দাম বাড়ালেই বিদ্যুতের দাম বাড়ছে না, তার ইম্প্যাক্টটা অনেকগুলো জায়গায়, প্রত্যেকটি পণ্যে তার ইম্প্যাক্ট পড়ছে, দাম বাড়ছে। আর আমাদের এখানে তো দাম বাড়ানোর কোনো মানে মানে আপনার কাছে না, আপনার এই কথাটা শুনে আমার একটা স্মৃতি মনে পড়ছে, এই যে তাসের খেলা হয়, তাসকে দাঁড় করিয়ে দেওয়া হয়, এভাবে একটা টোকা দিলে ঠাট্টা ঠাট্টা করে সব তাসগুলো পড়ে যায়, ঠিক সেই রকম আর কি। আমাদের এখানে এই মাসে বিদ্যুতের দাম বেড়েছে তিনবার, আমাদের গত দুই মাস। আমাদের যে ব্যাপারটা হচ্ছে, বিদ্যুতের দাম বাড়ছে, আপনার যদি প্রোডাকশন কস্ট বাড়ে, আমি বিদ্যুতের দাম নিয়ে কোনো কথা বলবো না, কিন্তু প্রশ্নটা হচ্ছে আমাদের এখানে বিদ্যুতের দাম বৃদ্ধির পেছনে আমরা কি কেবলমাত্র আন্তর্জাতিক পরিস্থিতি, ইউক্রেন রাশিয়া এটিকে দায়ী? না,
আমাদের এখানে বিদ্যুতের দাম বাড়ছে এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের কষ্টার্জিত অর্থ গুটি কয়েক মানুষ তাদের পকেট ফুলে ফেপে উঠছে। আপনি সমকালের একটা তারা আজকে লিড করেছে আদানির সাথে যে অসম চুক্তিটি করেছি, এই চুক্তিটি নিয়ে আমাদের এখানে অনেক বিদ্যুৎ বিশেষজ্ঞ আছেন, সরকারের মধ্যে আছেন, সরকারের বাইরে সরকারের প্রতি সহানুভূতিশীল যারা আছেন, তারা এই প্রশ্নটির কি জবাব দেবেন যে একটা বিদেশি কোম্পানিকে, একটি ব্যক্তিগত প্রতিষ্ঠানকে আমরা নিজের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে দেশের মানুষকে কষ্টে ফেলে আমি সেখান থেকে কেন বাড়তি দামে তার কাছ থেকে বিদ্যুৎ কিনছি, স্বার্থটা কোথায়? এর ভেতর থেকে নিশ্চয়ই আমি কতগুলো সুবিধা পেতে চাই। এবং ইতিমধ্যেই আমাদের এখানে আলোচনার স্পেসটা কম, আমি ভারতের কয়েকটি পত্রপত্রিকায় দেখেছি যে এই আদানির সাথে ভারতের প্রধানমন্ত্রীর একটা সম্পর্ক রয়েছে এবং খুবই ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, এবং এই জায়গাগুলিতে এই ধরনের অসম চুক্তি করার ক্ষেত্রে অনেক সময় চাপ প্রয়োগ করা হয়। আমি জানি না যে আজকে এই যে বিদ্যুতের দাম বৃদ্ধির কারণে, হ্যাঁ এটি সবার জন্য কষ্টকর হবে না, গত 10 বছরে 15-20-30 বছরে যার আমেরিকায় 10টি বাড়ি হয়েছে, বাংলাদেশে ব্যাংকে হাজার হাজার শত শত কোটি টাকার যারা মালিক হয়েছেন তাদের জন্য এটি কোনো বিষয় না, কিন্তু বাংলাদেশের যারা সৎভাবে জীবনযাপন করেন, আমাদের এই দেশে যারা সীমিত আয়ের মানুষ তাদের প্রত্যেকের জীবনে ইম্প্যাক্টটা পড়বে। আমি শেষ করব এই জায়গাটায়, বিদ্যুৎ খাতে অপরিকল্পিত এবং দায়িত্বহীন যে আচরণ, সর্বশেষ সীমাহীন দুর্নীতি এবং এই দুর্নীতির দায়, আপনি যেটা বলছেন সিস্টেম লস, সিস্টেম লসের নামে সীমাহীন দুর্নীতি, এই দুর্নীতির দায় আজকে সাধারণ মানুষকে বহন করতে হবে। অনেক ধন্যবাদ আপনাকে। বাচ্চাদের পরীক্ষা মানে বৃত্তি পরীক্ষাতেও এরকম একটা অনিয়ম হবে, ছোটো ছোটো বাচ্চাদের বৃত্তি পরীক্ষা, দেখেন আপনি বিকেলবেলা বৃত্তি পরীক্ষার রেজাল্ট দিয়ে দিলেন এবং মিষ্টি মিষ্টির খাওয়া হয়ে গেল, সবাই উৎসব করলো, আপনি সন্ধ্যাবেলায় বলে দিলেন আমার রেজাল্টে ভুল হয়েছে, আমার এই রেজাল্ট হয় নাই, এই দায়িত্বটা কে নেবে? দেখেন এই যেমন গণযোগাযোগ সাংবাদিকতা বিভাগের একজন শিক্ষক বলেছেন যে মিষ্টি খাইবার পর ফলাফল বদলাইয়া গেল, দায়িত্ব কে নেবে? এবং বগুড়ায় বৃত্তি পরীক্ষা দেয়নি, সেই বাচ্চাও বৃত্তি পরীক্ষা পেয়ে গেছে। আমাদের সামগ্রিক শিক্ষা ব্যবস্থায় আমরা এখানে কতগুলো সফলতার দাবি করি, সফলতা কতগুলো আছে, আপনি বছরের শুরুতেই প্রথম বই দিচ্ছেন, বই দিচ্ছেন, আপনি নতুন নতুন শিক্ষক নিয়োগ করছেন, ভবন হচ্ছে, যদিও এই ভবনগুলো কখনো কখনো আমরা দেখতে পাচ্ছি যে প্রয়োজনীয় অর্থের থেকে অতিরিক্ত অর্থ ব্যয় এই জায়গাগুলোতে আছে, নতুন নতুন শিক্ষক আপনি নিয়োগ করছেন, এখন বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীরা প্রাইমারি স্কুলে হাই স্কুলে শিক্ষকতায় আসছেন, এগুলো ইতিবাচক দিক, কিন্তু এর ভেতর থেকে যে আউটপুটটা আসছে, শুধুমাত্র ফ্যাক্টরিটা ভালো হলেই তো আর হবে না, আপনার সেখান থেকে প্রোডাকশনটা আউটপুটটা এটি গুরুত্বপূর্ণ। আমাদের এখান থেকে কি হচ্ছে, এই যে আপনি যেটি বললেন আমাদের শিক্ষা ব্যবস্থার যে জগাখিচুড়ি অবস্থা, শিক্ষা ব্যবস্থার যে হজবরল অবস্থা, এবং আপনি যাদেরকে দায়িত্বগুলো দিচ্ছেন, সরি টু সে আমাদের দায়িত্বশীল মন্ত্রী তিনি এসে বলছেন যে পাঠ্যবই করার দায়িত্ব যাদেরকে দিয়েছিলাম তারা সম্ভবত সঠিকভাবে কাজটি করে, সম্ভবত তারপরে আমি ওই জায়গাটাই আসি, যিনি এই যে প্রাইমারি স্কুল, আমরা প্রাইমারি স্কুলে বৃত্তি পরীক্ষা দিয়েছি, কি উত্তেজনা, কি টেনশন, এবং আমি শরীফ আমি আজকে আমার নিজের কথা ভাবছি, সরি আমার নিজের উদাহরণটা দেওয়া, এই যে আমি বৃত্তি পরীক্ষা বৃত্তি পেয়েছিলাম, আমার জীবনে যদি ঠিক এরকম একটা ঘটনা ঘটতো যে আমি সকালবেলা জেনেছি আমি বৃত্তি পেয়েছি, বিকেলবেলা আমি বৃত্তি পাই নাই, তাহলে আমার আমি ভাবতে পারছি না যে আমার সেই সময়ের মানসিকতা কী দাঁড়াতো। আপনার এই ঘটনাগুলোর দুই ধরনের ইম্প্যাক্ট আছে, এক হচ্ছে এই যে শিশুদেরকে আপনি জীবনের প্রথমেই তাকে যে ঝাঁকুনিটা দিলেন, আর এর রাজনৈতিক একটা ইম্প্যাক্ট আছে, এই শিশুরা একসময় বড় হবে, যে ঘটনাটি ঘটানো হলো আমি বলতে পারি যে যাদের গাফিলতির কারণে, যাদের অদক্ষতার কারণে এবং যাদের জবাবদিহিতা না থাকার কারণে, এই মন্ত্রণালয়ের মন্ত্রী আপনার মনে আছে গত 15 আগস্ট তিনি যে মন্তব্য করেছিলেন, যাই হোক সেই জায়গায় যাই, এই জায়গাগুলোতে অথর্ব অযোগ্যদেরকে দিয়ে আপনি চমক দেখাতে পারেন, আপনার এর মধ্যে চমক আছে, আমি ধরে নিয়ে এসে এইটা করছি সেইটা করছি, কিন্তু আমার কথা হচ্ছে এই শিশুদের যে ক্ষতিটা আপনি করলেন এবং এই যে রেজাল্ট আপনি একটি দেবেন এরপরে, এই রেজাল্ট নিয়ে যে তর্কটা হবে, যে প্রশ্নটা আপনি তুলে দিলেন, এর প্রতিক্রিয়াটা দীর্ঘ সময় বহন করতে হবে। কয়েকদিন আগে পাঠ্যপুস্তকের অস্থিরতা না কাটতেই আপনি আবার একটি অস্থিরতা শুরু করলেন, আমি জানি না যারা শিক্ষা ব্যবস্থা চালান তারা এই দায়িত্বটা কিভাবে, এর জন্য কোনো জবাব দিতে হবে না, আপনি ধরে রাখেন
যারা এই ঘটনা ঘটিয়েছে হয়তো নামকা ওয়াস্তে একটু শোকজ করা হবে। আমাদের এখানে এরকমের ঘটনার কখনো বিচার হয়নি, সুতরাং বিচার না হওয়ার কারণে অনেক সফলতা ম্লান হয়ে যাচ্ছে, অনেক ভালো কাজ ম্লান হয়ে যাচ্ছে। আমরা মনে করি দুই চারজনের যদি শাস্তি দেন তার প্রভাবটা পড়বে ভবিষ্যতে, পড়বে। লক্ষণীয় হচ্ছে সেই শাস্তির দিকে আমরা যেতে চাচ্ছি না। একেবারে জবাবদিহিতার কথা যেটা আপনি বললেন, আবারও সেই আলোচনাটাই আসতে হয় ইসলামী বিশ্ববিদ্যালয়ে। আজকে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নির্যাতনের ঘটনায় দুটি তদন্ত প্রতিবেদন হাইকোর্টে উপস্থাপন, আজকে আদেশ দেওয়া হবে আজকে। কিন্তু সেটার থেকে বড় ব্যাপার যেটা বলা হচ্ছে যে প্রভোস্ট হাউস টিউটরের অবহেলার প্রমাণ মিলেছে, এটা তো সত্য। আপনি হলের প্রভোস্ট, আপনার হলে কি হচ্ছে না হচ্ছে, আজকে ধরেন পাঁচজন ছাত্রীকে আপনি শাস্তি দিলেন বা তাদের শাস্তি হবে, আপনি হলের দায়িত্বে ছিলেন, আপনি কি করেছেন? আমাদের প্রত্যেকটা হলেই চলছে, রাইট? শুধু প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে এটি চলছে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, হল প্রশাসন, তারা এখন সরকারি দলের তোয়াজ করে। এই প্রবণতাটা আগেও ছিল, কিন্তু এখন প্রবণতাটা এতটা বেড়েছে, বহু শিক্ষক তারা প্রভোস্ট হন শুধুমাত্র একটি বাসা পাওয়ার জন্য, একটি বাসা নেওয়ার জন্য প্রভোস্টের দায়িত্ব নেন, কিন্তু প্রভোস্ট হিসাবে তার যে দায়িত্ব, এটা বোধহয় আমরা খুব গণভাবে বলতে পারি না। আমি ওই কারণে অনেক শব্দটি ব্যবহার করি। এই যে ঘটনাটি ঘটেছে, এটি যদি মিডিয়ায় না আসতো, তাহলে এই প্রভোস্ট, এই হাউস টিউটর, তারা কি এই ঘটনার কোনো ব্যবস্থা নিয়েছেন? এর আগে, গত কয়েকদিন আগে, অন্য একটি বিশ্ববিদ্যালয়ে দেখা গেছে যে প্রভোস্ট বলছেন, রাজশাহীতে, রাজশাহী কলেজে প্রভোস্ট বলছেন যে ওই, ও তো ছাত্রলীগের নেতা, ওকে ডেকে তো আমি কয়েকবার নিষেধ করেছিলাম যে তুমি ছাত্রদের সাথে এরকমের দুর্ব্যবহার করো না, কেন করছে এটিকে আমাকে দেখতে হবে। অর্থাৎ অনেক জায়গায় এই শিক্ষকের এই কথার মধ্যে একটা লাই দেওয়া ব্যাপার, লাই দেওয়ার ব্যাপার আছে। অর্থাৎ যখন আপনার পিঠে আগুন না লাগবে, স্পর্শ না করবে, ততক্ষণ পর্যন্ত আপনি কোনো রকমের পদক্ষেপ নেবেন না। এই ঘটনার ভেতর থেকে আপনি বলতে পারেন যে আমরা কতগুলো অ্যাকশনের দিকে যাব, কিন্তু এই অ্যাকশনের ভেতর থেকে আপনার পরিস্থিতির পরিবর্তন হবে আমি মনে করি না। কেন? এই কয়েকদিন আগে ইডেন বিশ্ববিদ্যালয় কলেজে যে ঘটনার পর এদের মনে কোনো রকমের কোনো ভয় তৈরি হয়নি, কারণ আপনি দৃশ্যমান শাস্তির ব্যবস্থাটা করতে পারেননি। আজকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যে ঘটনাগুলো সরকারি দলের ছাত্র সংগঠনের নামে ঘটছে, এটি শুধুমাত্র শিক্ষার পরিবেশ নষ্ট করছে তা না, এর সাথে সাথে তাদেরকে রাজনৈতিকভাবে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে। একটা জেনারেশনকে আপনি একটা রাজনীতির বিপক্ষে তারা দাঁড়িয়ে যাচ্ছে, আপনি খোঁজ নিয়ে দেখবেন মানুষের মধ্যে ক্ষোভ বিক্ষোভ এগুলো বাড়ছে। একটা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে আপনি যখন আটকে রেখে হল গেটে মিছিলে আনতে বাধ্য করেন, তাকে ডেকে নিয়ে টর্চার করছেন, নির্যাতন করছেন, এর প্রতিক্রিয়াটা কিন্তু আছে, আপনি হয়তো বুঝতে পারছেন। এটা কিন্তু খুব জরুরি ব্যাপার। আমরা আমি মিছিলে যাব কি যাব না, এই কারণে যে দেশের সর্বোচ্চ আদালত এই বিষয়টি নজরে এনেছে এবং অনেকগুলো জায়গায় আমাদের আশার ভরসার জায়গা হয়ে দাঁড়িয়েছে কোর্ট। আমি মনে করি বিচার বিভাগীয় তদন্তে যাদের নাম আসবে, প্রশাসন থেকে, বিশ্ববিদ্যালয় প্রশাসন হোক, রাজনৈতিক মাস্তান হোক, কেউ কে যেন ছাড়া না হয়, অন্তত দৃষ্টান্তমূলক একটা ব্যবস্থা যেন এখানে নেওয়া হয়। আমার মনে আছে, আপনারও মনে আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হলে আমরা ওই আন্দোলনের সামনে ছিলাম, মামলায় পড়েছি, ইত্যাদি ইত্যাদি। আমরা এই ঘটনাগুলো বন্ধ হয়নি, আমরা চাই ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের ব্যানার ব্যবহার করে এই যে গুন্ডামি, এই মাস্তানি, এটি যেন শিক্ষা প্রতিষ্ঠানের শেষ হয়, শেষ ঘটনা হয়। অনেক ধন্যবাদ আপনাকে। আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন নির্বাচন কমিশনের একটি বক্তব্য, বিশেষ করে গেজেট বাতিলের ক্ষমতা আজকের পত্রিকায় এসে যে এটা প্রশ্নবিদ্ধ করবে। আমিও সেটি মনে করি। আপনার এই প্রতিষ্ঠানটা, তারা অনেকগুলো ব্যাখ্যা দিয়েছে কেন এই জায়গাটায় তারা যাচ্ছে। তো এখন পর্যন্ত নির্বাচন কমিশনের ব্যাপারে সমস্ত রাজনৈতিক দলগুলো কিন্তু তাদের সেভাবে গ্রহণ করেনি, গঠন এবং তাদের কার্যক্রম নিয়ে তাদের মধ্যে প্রশ্ন রয়েছে। সুতরাং আমি যদি একটা প্রশ্নবিদ্ধ মানুষ হই, নিশ্চয়ই আপনি আমার বিচারটাকে বা আমার সিদ্ধান্তটাকে মানবেন। এবং এই জায়গাগুলোতে, অনেকগুলো জায়গায় রাজনৈতিক মতৈক্য দরকার। সমস্ত রাজনৈতিক দলগুলো যদি একমত না হয়ে এই জায়গাগুলোতে পদক্ষেপ না নেওয়া দেয়, তাহলে অনেক নতুন করে, অনেক ধন্যবাদ। খেলা হচ্ছে ইংল্যান্ড বাংলাদেশ আজকে শুরু, অবশ্যই বাংলাদেশের সফলতা কামনা করি এবং বাংলাদেশ তার ধারাবাহিকতা রক্ষা করুক আমাদের এখানে মাঝে মাঝে। এবং ক্রিকেট নিয়ে ইতিমধ্যেই পরিচালনায় যারা আছেন তাদের মধ্যে অনেক রকমের কথাবার্তা শোনা যাচ্ছে, আমরা চাই যে এগুলো বন্ধ হয়ে যাক। ওই অস্থিরতার কথা আমরা বলি না, আমরা সাফল্যের কথা বলতে চাই। প্রিয় দর্শক, আজকে ইংল্যান্ড বনাম বাংলাদেশের ক্রিকেট খেলা। ক্রিকেট হাসলেই বাংলাদেশ হাসে।
আসুন আমরা একটা জয়ের প্রত্যাশা করে আজকের অনুষ্ঠান শেষ করি। ভালো থাকবেন, আগামীকাল নিশ্চয়ই এই সময় আবার কথা হবে। খুদা হাফেজ।